লালিয়ান জুয়ালা ছান্তে ভারতবর্ষের অন্যতম সেরা ফুটবল প্লেয়ার, সেই ফুটবল প্লেয়ারকে দেখা গেল কলকাতায় সকালে বিমানবন্দরে। তাহলে কি আপুইয়ার পরে মোহনবাগান জার্সিতে আমরা দেখতে পাবো সেই ভারতবর্ষের অন্যতম সেরা ফুটবল প্লেয়ার লালিয়ান জুয়ালা ছান্তেকে? কি রয়েছে আপডেট, এমন কি জানাবো ইস্ট বেঙ্গলেরও একটা সবচেয়ে বড় আপডেট, এবং তার থেকেও আগে আমাকে জানাতে হবে কলকাতা ফুটবল লীগের আপডেট। এবং এই খবরটা শোনার পর আপনি যদি একজন সত্যিকারের ফুটবল প্রেমী হন, আপনার মন খারাপ হতে বাধ্য হবে, কারণ কলকাতা ফুটবল লীগ একটা অন্যতম এশিয়ার মধ্যে সেরা একটা ফুটবল লীগ, এবং যেই ফুটবল লীগটা খেলার জন্য সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তের ফুটবল প্লেয়ার কিন্তু মুখিয়ে থাকে। কয়েকদিন আগে আমরা দেখতে পাই সার্চি গ্রুপ আইএফএর সাথে একটা টাই আপ করেছে, কয়েক বছরের 3 বছরের জন্য একটা এগ্রিমেন্ট করেছে, এবং এই এগ্রিমেন্টটা শুনে আমরা খুব খুশি হই, কারণ জানি কলকাতা লীগের আমাদের প্রাধান্যটা আরও বাড়বে, আরও সুন্দর হবে। এবং সেই জন্য আইএফএও কিছু ভালো রুলস করে, রুলস করে এটাই যে 3-4 জন বাঙালি তোমাকে খেলাতেই হবে, এবার 4 জন বাঙালি খেলাতে হবে, এবং তারপরে আর বাদবাকি অন্য স্টেটের প্লেয়াররা তুমি নিতে পারো। এবং এই ব্যাপারটা শুনে অন্য স্টেটের প্লেয়াররা একটু দুঃখ পায়, অনেক জায়গায় অনেক কমেন্ট করে, কেন আমাদের পেছনে ফেলছো, কারণ এটা তো হিস্টোরিক্যাল একটা লিগ, এখানে আমাদেরও খেলাটা দরকার। মানে ভাবতে পারছো কত বড় মাপের একটা লিগ যেটা খেলার জন্য সবাই মুখিয়ে আছে? এবং তারপরে আমরা দেখি কলকাতা লীগের জমকালো একটা অনুষ্ঠান, যেটা আগে কখনো কলকাতা লীগে হয়েছে বলে আমার মনে হয় না। প্রথম দিনের খেলা খুব ভালো হয়েছে, মোহামেডান ভার্সেস ওয়ারি, এবং তারপরেই চলে আসে সেকেন্ড দিন, মানে আজকের দিন। সবচেয়ে কষ্ট লাগলো আজকে ডায়মন্ড হারবার এবং ইউনাইটেড স্পোর্টস, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ, যেই ম্যাচের ব্রডকাস্টিং হচ্ছে 24 ঘন্টার মতন চ্যানেলে, অনেক বড় নিউজ চ্যানেল। কিন্তু সেই ম্যাচ আমাকে ডান দিক দেখতে হচ্ছে ভালো, কিন্তু যখন আমি বাঁদিক যখন তাকাচ্ছি তখনই দেখতে হচ্ছে বাস, একটা বাস মাঝখানে এত ফোকাস হচ্ছে, মানে একটা বাসের জন্য আমরা খেলাটাই তো দেখতে পেলাম না, একটা সাইডে আমরা আক্রমণ প্রতি আক্রমণ তো ডিফেন্ডিং কিছুই তো দেখতে পেলাম না, এটা ব্রডকাস্টিং। আর আজকে বিশ্বমানের একটা গোল করেছে সেই দীপেশ মুর্মু, ইউনাইটেড স্পোর্টসের প্লেয়ার, একাডেমির এই প্লেয়ার, এত সুন্দর গোল, এবং এই গোলটা যখন রিপ্রেজেন্ট করা হবে কোনো ভালো একটা জায়গায়, সেই গোলটা কীভাবে দেখানো হবে? একটা ব্রডকাস্টিং হচ্ছে একটা চ্যানেলে, এবং সেখানে ক্যামেরাটা ঘুরছে, তখন একটা বড় বাসের ছবি, এইটা একটা সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু পাল্টাতে হবে। এবং সবচেয়ে বড় কথা, শুধুমাত্র কলকাতা লীগের একদিনে একটা ম্যাচ হয় না, একদিনে 4টে করে ম্যাচ হয়, আর বাদবাকি ম্যাচগুলো পোস্ট হচ্ছে তোমার আইএফএ টিভিতে, খুব ভালো কথা। কিন্তু আইএফএ টিভিতে বেশিরভাগ ম্যাচই আজকে দেখা গেল না, বেশিরভাগ ম্যাচ দেখা যায়নি, ইন্টারনেটের প্রবলেম, বা যখন যে কথা বলছে কমেন্টেটর তার কথা ইকো হচ্ছে, সেরকম ভালো কোনো সিস্টেম নেই। দেখো এই কলকাতা লীগের এতগুলো 26টা দল, এই 26টা দলকে দলে খেলার জন্য প্লেয়াররা কিন্তু মুখিয়ে থাকে, ভালোভাবে থাকে, সবাই ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান বা ডায়মন্ড হারবারে চান্স পায় না, বা ইউনাইটেডে চান্স পায় না, অন্য অন্য ক্লাবে তারা কিন্তু খেলে এবং সেখান থেকেই কিন্তু তারা ওঠে, যেমন ইসরাফিল দেওয়ান, হ্যাঁ আরও অনেক প্লেয়ার আছে, শুভ্রনীল আছে, এরা কিন্তু বিভিন্ন ক্লাবের হয়ে খেলছে, ভবানীপুর, জস টেলিগ্রাফের হয়ে খেলছে, পিয়ারলেসের হয়ে খেলছে, এদের খেলাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এদের পারফরমেন্সটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এদের খেলা যখন রেকর্ড হবে এদেরই তো বড় বড় এজেন্টরা দেখবে, তারপরেই তো এরা আই লিগ বা আইএসএলে চান্স পাবে, তো তাদের খেলাটাও একটু শো করাটা উচিত আমার যেটা বলে মনে হয়, আমি একজন ফুটবল ফ্যান হই, এর থেকে আমার আর কিছু বলার নেই। আজকে যে 3টে খেলা হয়েছে আইএফএ টিভিতে, 3 থেকে 2টো খেলা হয়েছে, একটাও কিন্তু ভালোভাবে দেখা যায়নি, এই বিষয়টা যদি একটু ভালোভাবে নজর দেয় আইএফএ তাহলে ভালো হয়। এবং আমি একটা কথা চাইবো, আইএফএ টিভি সহ যদি 24 ঘন্টা নিউজ চ্যানেলের যে ইউটিউব চ্যানেল আছে ওখানেও যদি এই খেলাগুলো পোস্ট করা হয় তাহলে খুব বেটার হবে, তাহলে এই জিনিসটা আর একটু ছড়াবে। এখন জানি অনেকগুলো ব্রডকাস্টিং হয়েছে, অনেক অনেক জায়গায় এখানে শো করা হচ্ছে, মেঘবেলা ব্রডব্যাঙ্কের কেবিল চ্যানেলেও সেটা কিন্তু শো করা হচ্ছে, এটা একটা ভালো বিষয়, কিন্তু বিষয়টা আর একটু ভালো হবে এবং কলকাতা লীগের উপর আর একটু নজর দিতে হবে, নাহলে কিন্তু জিনিসটা একটু খারাপ হবে। ভালো হচ্ছে, এমনিতে লীগ পারফরমেন্স সত্যি খুব ভালো হয়েছে, ইউনাইটেড স্পোর্টসের দীপেশ মুর্মু খুব ভালো গোল করেছে, এবং তার থেকেও 2 গোলে জিতেছে জবি জাস্টিনের, অনেক দিন পর ভালো পারফরমেন্স দেখলাম, মোটামুটি ভালো পারফরমেন্স, কিন্তু তাছাড়াও অনেক কলকাতা লীগে মিস পাস, কিন্তু সবে তো লীগটা শুরু হয়েছে, আরও আস্তে আস্তে ভালো হবে। এবার চলে আসি ইস্টবেঙ্গলের খবরে, ইস্টবেঙ্গলের যে ভালো খবরটা সেটা হচ্ছে মেহেদী তালালকে কিন্তু অলরেডি অফিসিয়ালি সাইন করে নিয়েছে। তালালের হচ্ছে 10টা অ্যাসিস্ট ছিল আগের বছর,
পাঞ্জাবের হয়ে 10টা অ্যাসিস্ট ছিল তালালের, এবং অপরদিকে বেস্ট গোল ছিল কিন্তু তোমার যে গোল স্কোরার মানে গোল্ডেন বুট দিমি তাকে কিন্তু অলরেডি সাইন করিয়ে নিয়েছে। তো বেস্ট আগের বছরের বেস্ট অ্যাসিস্ট প্লেয়ার এবং বেস্ট গোল স্কোরার দুজনেই কিন্তু ওপরের দিকে সামলাচ্ছে ইস্টবেঙ্গলের। ফলে লাল হলুদের ওপরের যে অঞ্চলটা সেটা কিন্তু একদম সজাগ এবং স্ট্রংলি রয়েছে, এবং মাঝমাঠ এবং ডিফেন্সের অবস্থা তোমরা তো জানোই, এখানে আর সেরকমভাবে বলছি না, বলবো পরের ভিডিওতে। চলে আসি মোহনবাগানের কথায়। তো আপুইয়াকে নিয়ে অনেক গুজব, অনেক কিছু হয়েছে, আমি সেরকমভাবে আর কিছু বলিনি, কিন্তু আপুইয়া শেষ পর্যন্ত মোহনবাগানে ঢুকেছে এবং সেটা পুরোপুরি আপুইয়ার ইচ্ছা। এবং এরপরে ছান্তের মতন একজন অভিজ্ঞ মানের ট্যালেন্টেড প্লেয়ার এবং ভারতবর্ষের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার এই ছান্তে কলকাতা সকালে আজকে দেখা গেছে। নিঃসন্দেহে বলতে পারি মোহনবাগানের সাথেই একটা কথাবার্তা এই সেই, কিন্তু মুম্বাইও ছাড়বে কিনা একটা বড় ব্যাপার, কিন্তু অনেকেই হয়তো জানে ব্যাপারটা এই জন্য বলছে, কিন্তু ব্যাপারটা এখনও রিউমার পর্যায়ে আমি রাখতে চাই। অফিসিয়াল হোক তারপরে সে বিষয় নিয়ে আলোচনা করা যাবে, আগে ভাগে তো সেরকম কিছু বলা যায় না, কিন্তু হ্যাঁ ছান্তেকে ধরার জন্য তৈরি মোহনবাগান, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং ছান্তে আসলে অবশ্যই মোহনবাগানের উন্নতি হবে, অবনতি কিছুই হবে না, এবং চ্যাম্পিয়ন্স লিগে এএফসির মঞ্চে কাঁপাবে মোহনবাগান সুপার জায়েন্ট। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও, টাটা।